আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আপনি যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে দেয়া জব সার্কুলারটি সাথে সাথে আপনারা পেয়ে যান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকে কি জব সার্কুলার নিয়ে এসে হাজির হয়েছি সেটি। এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃষি খামার সড়ক ফার্মগেট বাংলাদেশ ঢাকা 1215 কর্তৃক প্রকাশিত 24/4/2019 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাণিসম্পদ অধিদপ্তর আদিন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটবর্তী অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম জাতীয় বেতন স্কেল ও গ্রেড 2015 অনুযায়ী। কোভিড নাম্বার 1 PFA বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, পদের সংখ্যা 269। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত যে কোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তারপর হচ্ছে নির্বাচিত প্রার্থীগণকে ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট অথবা লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ প্রার্থীগণকে চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে। প্রশিক্ষণকালীন সময়ে সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে। তো এই চারটি নিয়োগের ক্ষেত্রেই একই শিক্ষাগত যোগ্যতা, তাই আমি প্রতিটি পদের সাথে সাথে আমি এই শিক্ষাগত যোগ্যতা আপনাদেরকে পড়ে শোনাবো না, যেহেতু একই। তো দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পাউন্ডার, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14, 70টি পদ। পোলট্রি টেকনিশিয়ান, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14। FAAI, বেতন স্কেল 10,200 থেকে 24,680, গ্রেড 14, 262 জন লোক নিয়োগ করা হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ভোলা, বরগুনা। সর্বমোট 610টি পদ। নিয়োগের শর্তাবলী, নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হবে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলী প্রাণিসম্পদ অধিদপ্তরের www.jobbls.government.pdu ওয়েবসাইটে পাওয়া যাবে। আমি এটি কিছুক্ষণ পরে দেখাবো আপনাদের কীভাবে আবেদনপত্র পূরণ করতে হবে। ওয়েবসাইটে অনলাইন নিয়োগ অপশনে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ করার শুরুর তারিখ ও সময় 28/4/2019 তারিখ সকাল 10:00 থেকে। অনলাইনে আবেদন পূরণ করার শেষ তারিখ হচ্ছে 27/5/2019 তারিখ বিকাল 5টা পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি, 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদের সুস্থায়িত অনুলিপি ও অন্যান্য কাগজপত্র 2 সেট দাখিল করতে হবে এবং সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদ এক কথায়, আবেদনপত্রের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ বাংলাদেশের ব্যাংক অথবা সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক হতে 100 টাকার অফেরতযোগ্য মূল্যমানের ট্রেজারি চালান। মহাপরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে এত কোর্টে জমা দিয়ে ট্রেজারি চালানের নম্বর, তারিখ, ব্যাংকের নাম ও ঠিকানা অনলাইনে পূরণ করে ট্রেজারি চালানের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ করে যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে দাখিল করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া হলে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রার্থীর বয়স 27/5/2019 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধার নাতি অথবা নাতিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনপত্র হুবহু সেভাবে লিখতে হবে এবং আবেদনপত্রটি কালার প্রিন্ট সংগ্রহ করতে হবে। প্রার্থী নির্বাচনে জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটার যথাযথভাবে অনুসরণ করা হবে। ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতীত রেখে নিয়োগের সময়, পদ, সংখ্যা, কম বেশি নির্ধারণ ও নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন অথবা বাতিল করার
অধিকার সংরক্ষণ করেন। প্রতিটি পদে নিয়োগের জন্য একই দিনে ও একই সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সুতরাং একই ব্যক্তি একাধিক পদে আবেদন না করার জন্য পরামর্শ দেওয়া হলো। সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সকল পদের নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি www.job.dll.government.bd এবং যোগ্য প্রার্থীর আবেদনপত্র প্রদত্ত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 19/12/2019 তারিখে এত নম্বর, অংশ ও সংখ্যক স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TDA প্রদান করা হবে না। তো এই ছিল আজকের জব সার্কুলার, এবং এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়টিতে। আপনারা যখন job.dlls.government.bd এই ওয়েবসাইটে আপনারা যাবেন, আপনারা নিজেরাও যেতে পারেন, আবার চাইলে কোনো কম্পিউটার দোকান থেকেও করে নিতে পারেন। আপনারা যদি নিজেরা না করেন তাহলে কম্পিউটার দোকান থেকে করে নেওয়াটাই ভালো, কারণ নিজেগুলো হয়তো বা ভুল হতে পারে যদি আগে করার অভিজ্ঞতা না থাকে। তো এখানে আবেদনপত্রের সতর্কতা দেওয়া আছে, এই সতর্কতাগুলো পড়ে নেবেন। আবেদন চাকরির আবেদন ফর্ম, এখানে পদের নাম, তো পদের নাম যেগুলো একটি সিলেক্ট করবেন। এখান থেকে প্রার্থীর নাম বাংলা, এখানে অবশ্যই বাংলা লিখতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে সকল তথ্য কিন্তু বাংলা লিখতে হবে। এবং জন্ম তারিখ, এখান থেকে ডিফল্টভাবে যেভাবে আছে সেভাবে সিলেক্ট করে দেখবেন। পিতা অথবা স্বামী, যদি পিতার নাম পিতা থাকে পিতার নাম, স্বামী অথবা স্বামীর নাম, মোবাইল নম্বর, ইমেল যদি থাকে দিলে দিলেন, না দিলেও সমস্যা নাই। বিভাগ নির্বাচন করবেন, ঢাকা বিভাগ না চট্টগ্রাম বিভাগ, বিভাগ সিলেক্ট করবেন। মাতার নাম, ধর্ম, তারপর হচ্ছে প্রার্থীর, এগুলো চেঞ্জ করার দরকার নাই। প্রার্থীর নাম ইংরেজিতে বড় হাতে এটা ইংরেজিতে লিখতে হবে, এই পাশেরটা বাংলায়। ওগুলো কিন্তু উলট পালট করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে। জন্ম নিবন্ধন নম্বর, তারপর হচ্ছে নিজ জেলা, এখান থেকে করতে পারবেন নিজ জেলা। তারপর জেন্ডার, পুরুষ মহিলা না অন্যান্য জাতীয়তা বাংলাদেশি, পেশা যদি থাকে, না থাকলে না দিলেও চলবে। ঠিকানা, এটা হচ্ছে বর্তমান ঠিকানা, বর্তমানে আপনি যে জায়গায় অবস্থান করছেন, মানে যে জায়গায় চিঠি যাবে আপনার সেই সেই ঠিকানা, এবং স্থায়ী ঠিকানা যে জায়গায় আপনার সোজা কথা হচ্ছে আপনার যেই জায়গায় স্বামী অথবা অর্থাৎ ভোটার আইডি কার্ডে যে জায়গায় সাইট যে ঠিকানাটি লেখা আছে সেই ঠিকানাটি। পরীক্ষার নাম, SSC সমমান বিষয় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবেন। পাশেশন, কত সালে পাশ করেছেন, বোর্ড, বিশ্ববিদ্যালয়, এগুলো কোন বোর্ডে পাশ করেছেন, SSC, তারপর গ্রেড, কত গ্রেড পেয়েছেন, এগুলো HSC, তারপর